আপনি কি জানেন কোন বাক্যগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন? যদি জেনে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না জেনে থাকেন এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বাক্যগুলি বেশি পছন্দ করেন। আমরা দুটি হাদিস পেশ করব, যে হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে এই এই বাক্যগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক পছন্দ করেন। তো চলুন সেই বাক্যগুলি কোন বাক্য আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। আমরা দুটি হাদিস উল্লেখ করছি, এই দুটি হাদিস মুসলিম শরীফে উল্লেখ হয়েছে। দ্বিতীয় নম্বর হাদিসে এই বাক্যগুলির বিষয়ে আল্লাহর নবী খুবই চমৎকার করে বলেছেন। আমরা দুটি হাদিস পেশ করেছি। নাম্বার এক, সামুরা ইবনু জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বাক্য হচ্ছে আরবাউন, চারটি। আরবাউন মানে চার। তাহলে এর মানে হচ্ছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হচ্ছে চারটে। কটা? চারটে। তাহলে এবার মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং সিরিয়ালভাবে এই চার বাক্য আপনারা মুখস্থ করে নেবেন। নাম্বার এক, সুবহানাল্লাহ। নাম্বার এক, সুবহানাল্লাহ। নাম্বার দুই, আলহামদুলিল্লাহ। নাম্বার তিন, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার চার, আল্লাহু আকবার। আমি আরেকবার বলছি, নাম্বার এক সুবহানাল্লাহ, নাম্বার দুই আলহামদুলিল্লাহ, নাম্বার তিন লা ইলাহা ইল্লাল্লাহ এবং নাম্বার চার আল্লাহু আকবার। ব্যাস, এই চার বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এবার চলুন আমরা দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী খুবই চমৎকার করে বলছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লান আকুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আহাব্বু ইলাইয়া মিম্মা তলাআত আলাইহি শামসু সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলছেন যে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতে এত বেশি পছন্দ করি যে এই বাক্যগুলি আমার কাছে দুনিয়ার বুকে সূর্যের নিচে যা কিছু আছে সব কিছু থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর ভাষাটা একটু বুঝুন। আল্লাহর নবী কি বললেন, যে দুনিয়ার বুকে সূর্যের নিচে যা কিছু আছে তার থেকে বেশি পছন্দ করি এই চার বাক্যগুলি বলতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পষ্ট করে এই হাদিস থেকে বুঝতে পারছি যে এই চার বাক্য আল্লাহর কাছে খুবই খুবই প্রিয় এবং এই চার বাক্য খুবই পছন্দ করেন। তাহলে অবশ্যই আমরা যারা এই চার বাক্যগুলি বেশি বেশি করে পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও বেশি পছন্দ করবেন। তো অবশ্যই আমরা সকলেই, যারাই এই ভিডিওটি আপনারা দেখছেন, আমরা সকলেই এই চার বাক্য বেশি বেশি করে পড়ব। আমরা আরেকবার বলছি, নাম্বার এক সুবহানাল্লাহ, নাম্বার দুই আলহামদুলিল্লাহ, নাম্বার তিন লা ইলাহা ইল্লাল্লাহ এবং নাম্বার চার আল্লাহু আকবার। এই বাক্যগুলি আমরা সকলেই বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এই বলে এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।